وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. তারপরে এই দুটো সূরা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা সাআলা সাইলুন বিমিসলিহিমা ওয়ালা ইস্তাআযা মুস্তাঈদুন বিমিসলিহিমা, কোন যাচ্ছাকারী ব্যক্তি এর চাইতে বা এর মতো কোন অন্য কোন দোয়া দিয়ে কখনো যাচ্ছা করেনি এবং কোনো আশ্রয় কামনাকারী ব্যক্তি এই সূরায় ফালাক এবং নাসের মতো অন্য কোনো বাক্য দিয়ে কখনো আশ্রয় কামনা করেনি। অর্থাৎ সবচাইতে ভালো বাক্য যা দিয়ে আল্লাহর কাছে যাচ্ছা করা যায়, চাওয়া যায়, আল্লাহর কাছে আশ্রয় কামনা করা যায়, তা হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। মুসনাদ আহমদ, নাসাই, মুস্তাদরাক হাকিম। হাদিসটি হচ্ছে হাসান, আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহ আবু দাউদ এবং সহিহুল জামাতে হাদিসটি হাসান বলেছেন। সহিহ মুসলিমের 4881 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খাওলা রাদিয়াল্লাহু তাআলা, খাওলা বিনত হাকিম বর্ণনা করছেন যে সমেত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সে বলতে শুনেছি, মান নাজালা মানজালা, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, যে কোনো জায়গায় নামছেন আপনি, হোটেলে অবতরণ করেন, কোনো এয়ারপোর্টে অবতরণ করেন, কোনো দেশে আপনি অবতরণ করেন, কোনো বাড়িতে আপনি অবতরণ করেন, নিজের বাড়িতে আপনি প্রবেশ করছেন, যে কোনো কারো কাছে আপনি অবতরণ করছেন, মেহমান হচ্ছেন, কত জায়গায় শত্রু উৎপেতে আছে, কত জায়গায় শত্রু উৎপেতে আছে, মানুষ শত্রু ছাড়া কত জায়গায় যে কত অনিষ্টকারী জীবজন্তু রয়েছে, জিন শয়তান রয়েছে, যে কোনো জায়গায় আপনি নামেন না কেন, সুম্মা কালা, তারপরে যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে বা বাক্যসমূহের, আল্লাহ রাব্বুল আলামিন বাক্যের আশ্রয় কামনা করে, আল্লাহর বাক্য, আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, যেমন আল্লাহর আশ্রয় কামনা করবেন তেমন আল্লাহর গুণের, যেমন আল্লাহর রহমানের কসম তেমনি আল্লাহর রহমতের কসম, আল্লাহর গুণ। তো আল্লাহ রব্বুল আলম কথা বলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কথা বলেছেন, তো আল্লাহর বাণীর, পূর্ণ বাণীর আশ্রয় কামনা করছি। মিন শাররি মা খালাক, এটি হচ্ছে ব্যাপক অর্থে, ব্যাপক অনিষ্টকারী, যে কোনো অনিষ্টকারী, যে কোনো আল্লাহ সৃষ্টি যা অনিষ্ট করে, যার দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে, আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের আশ্রয় কামনা করছি। মিন শাররি মা খালাক, তার সৃষ্টির যাবতীয় অনিষ্ট হতে। যদি এই দোয়া কোথাও পড়ে নাই কেউ, লাম ইয়াদুরহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সে প্রস্থান না করবে, সেই জায়গা না ছেড়ে দিবে। আপনি বাড়িতে ঢুকলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ যতদিন এই বাড়িতে আছে। হোটেলে কোনো আপনি রুমে গেস্ট হইলেন, পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, কোনো দেশে নামলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে কোনো জায়গায় আপনি নামলেন, কারো বাড়িতে গিয়ে নামলেন, পরিচিত অপরিচিত, আপনার আশঙ্কা হচ্ছে বা চারিদিকে আপনার বহু দুশ্মন আছে, কোথাও নামলেন, খোলা মাঠে ময়দানে মরুভূমিতে একা সফর করছেন, নামলেন কোনো জায়গায় পেট্রোল পাম্পে অথবা কোনো জায়গায় মরুভূমিতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, মানুষ, জিন এবং যত সৃষ্টি রয়েছে অনিষ্টকারী, সমস্ত সৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করলেন, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহির দ্বারা বলছেন, খেয়াল খুশি না, কোনো কিছু ক্ষতি করতে পারবেন, হাত্তা ইয়ারতাহিলা, কতক্ষণ, যতক্ষণ সেখানে থাকবে, যতক্ষণ সেখান থেকে না চলে যাবে, সেখান থেকে যখন চলে গেলেন অন্য জায়গায়, আবার অন্য জায়গায় গেলেন, আপনি আশ্রয় কামনা করেন কোনো জায়গায় নামলে। সহিহ মুসলিমের হাদিস যেমন বললাম।